শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নিয়মিত আড্ডা ঘর সকালবেলা রোদ্দুরে। আজও আড্ডা ঘরে আমাদের আড্ডা হবে, অন্যান্য দিন বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা হয়, আজ আড্ডা হবে আমাদের বাংলা সাহিত্য নিয়ে। মাত্র কয়েকদিন আগে শেষ হয়ে গেল বই মেলা, আমাদের ঐতিহ্যবাহী বই মেলা এক মাস ব্যাপী চলল এবং সফল সমাপ্তি ঘটল তার। নতুন অনেক বই এসেছে এবং এবারের বইমেলায় বিভিন্ন বিষয় নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিছু বই নিয়ে বেশ তর্কও হয়েছে, কিন্তু সর্বোপরি বাংলা সাহিত্য কোন পথে এগোচ্ছে, কি হচ্ছে বাংলা সাহিত্য নিয়ে, আমরা কি ঠিক পথে এগোচ্ছি, আমরা কি আসলে ভালো কিছু পাচ্ছি নাকি পাচ্ছি চোখের আড়ালে থেকে যাচ্ছে, কি হচ্ছে এই সাহিত্য জগৎটা নিয়ে। এই রিভিউগুলো ইদানিং খুব কম পত্রিকার পাতায় দু একটা আসে, কিন্তু টেলিভিশনের পর্দায় তার উপস্থিতি খুবই কম। তো আজ আমরা ভেবেছি যে আজকের আড্ডার বিষয়টা আমরা একটু পরিবর্তন করি, পরিবর্তন করে সাহিত্য জগতে আসি। আর সাহিত্য জগতে যদি আমরা বলি যে এই বিষয়ে আলোচনা, এই বিষয়ে পরামর্শ কিংবা এই বিষয়ে সমালোচনা, তাহলে যার নাম সবার আগে আসে, যিনি বই পড়েন, বইয়ের আলোচনা করেন, বইয়ের পর্যালোচনা করেন এবং বই নিয়ে তিনি যেভাবে আমাদের সামনে তুলে ধরেন তার ভাষ্য, তার মতন করে আর কেউ পারেন না, কারণ তিনি এক এবং অনন্য। আমাদের সবার প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় সৈয়দ মনজুরুল ইসলাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এবং আমাদের সাথে রয়েছেন এই তরুণ সমাজের প্রতিনিধি, যিনি একই সঙ্গে কাজ করছেন একটি পত্রিকায়, সম্পাদনার দায়িত্বে আছেন, সেই সঙ্গে লেখালেখি করেন, গানও লেখেন, উপন্যাস লেখেন, কবিতা লেখেন, নিজেও গান করেন। এবারও বইমেলায় তার বই বেরিয়েছে প্রতিবারের মতন এবং এবারও তার বই নিয়ে আলোচনা চলছে, আজকে সেটারও কিছুটা আমরা শুনব। এবং তিনি হচ্ছেন তানভীর তারেক। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ স্যার। এবারে বইমেলা কেমন দেখলেন, সবার আগে সেটা আসি। বইমেলাটা এবার অনেক গোছালো। আচ্ছা, আর যাকে বলে একটা বিষয় ভিত্তিক, আমরা জানি বইমেলা মানে একুশের মেলা, কিন্তু এবার 52 থেকে 71, বাহ, এটাকে নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা জানি যে 52 সালটা ছিল আমাদের সাংস্কৃতিক একটা জাগরণের সাল, ভাষার হাত ধরে আমরা আমাদের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করলাম, আর সংস্কৃতির শক্তি থেকে আমরা রাজনৈতিক শক্তি পেয়ে গেলাম। 54 সালের নির্বাচনে আমরা মুসলিম লীগের ভরাডুবি ঘটালাম। তারপর 57 সালে কাগমারি সম্মেলন হলো, যেখানে রাজনীতি এবং সংস্কৃতি একটা জায়গায় এসে মিশে গেল। তারপর পাকিস্তানিরা তো স্টিম রোলার চালানো শুরু করলো, কিন্তু পুরো 60-এর দশক দেখুন এই জেগে ওঠার একটা সময়। ফলে 52 থেকে 71 একটা সুতোয় বাঁধা, এবং সেই অনুভবটা যদি আমরা নিজেদের ভিতর ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের শক্তির জায়গাগুলি একেবারে চিহ্নিত হয়ে যাবে। সেই জন্য এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। একজন স্থপতি এনামুল করিম নির্ঝর, তাকে বাংলা একাডেমির, আমি নির্বাহী পরিষদের সদস্য ছিলাম কিছুদিন আগে পর্যন্ত, আচ্ছা, অনুরোধ করার পর নির্ঝর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং এত সুন্দর বিন্যাস তৈরি হলো যে বিজয়স্তম্ভ এবং যে জলাধারে বিজয়স্তম্ভের আলো প্রতিফলিত হয় সেটিও মেলার পরিসরের ভিতর চলে এলো। তারপর মেলাটা সাজানো গোছানো, শিল্পকলা একাডেমি তার একটা মঞ্চ নিয়ে নিল, খোলা মঞ্চ, সেখানে অনুষ্ঠান হলো। যেভাবে একটা বইমেলাতে শিল্প সাহিত্য এবং সংস্কৃতি এক সূত্রে গাঁথা হওয়ার কথা, সেটি এবার হলো। তারপরও কিছু সমস্যা ছিল, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি 2 দিন মেলাটি বাড়ালেন, তাতে প্রকাশকদের মাথায় হাত পড়ল না, এবং যারা ভেবে রেখেছিল শেষ দিনের দিকে সে বইগুলি কিনবেন, তারা যথাযথ বই কিনে বাড়িতে ফিরেছে। এবং এবার স্যার খুব লাকি যে শেষ দুটো দিন ছিল শুক্রবার, শুক্রবার আমি নিজেও গিয়েছিলাম এবং দেখলাম প্রবল ভিড়, পত্রিকার ভাষায় উপচে পড়া ভিড়, উপচে পড়া ভিড়, মানে 3 দিন টানা 3 দিন, বৃহস্পতিবার দিন যেহেতু ভোটের কারণে বন্ধ ছিল, সুতরাং প্রচুর লোকজন বইমেলায় গেছেন, সেদিনও গিয়ে দেখি ঠাঁই নাই। শুক্রবার তো মানে ভয়াবহ অবস্থা, ঢুকতেই পারলাম না, শনিবারও প্রায় একই অবস্থা। ভালো, আমি সার্বিকভাবে বলি মোটা দাগে আমি এবার খুব সন্তুষ্ট, তবে আমরা আরও কিছু প্রস্তাবনা দেব। আমি কিছু
আমি টুকে রেখেছি কিছু সমস্যা, সেগুলি আলোচনা হবে। আচ্ছা, ভালোর তো শেষ নাই, ভালো প্রতিবারই আরো আরো ভালো আরো ভালো করা। হ্যাঁ, এবার কিন্তু মানে অনেক ছিমছাম গোছানো, সবাই ছিমছাম গোছানো ছিল, বিশেষ করে দুটো চত্বর হয়। জি স্যার, ওর পাঁচটা ভাগ করা হয়েছে পাঁচজন ভাষা শহীদের নামে। আমি সেটাই দেখলাম, আমার কাছে এত অদ্ভুত লেগেছে যে এক একটা এক এক কালার দিয়ে এক একজনকে আইডেন্টিফাই করে, এবং ঢোকার মুখেই দেখলাম একটা মানে ম্যাপ করা আছে যে কোন দিকে কোনটা এবং কোন স্টলগুলো কোথায়, একেবারে কমপ্লিট ম্যাপ ছিল, পরিচ্ছন্ন এবং ডিজিটাল স্ক্রিন যাকে বলি। জি স্যার, আমার জন্য খুব সুবিধা হয়েছে যে আমরা স্টল নম্বর জানতাম, আমাদের বন্ধু বই বেরিয়েছে, তো এখন ঢুকে কোথায় যাব। দেন ওই ম্যাপটার সামনে যখন গেলাম, দেন ইট ওয়াজ ইজি, একটানে সোজা স্টোরের সামনে চলে গেলাম। আর শিশুদের চত্বর ছিল, এটা একটা দারুণ লেগেছে আমার কাছে। যুক্তরাষ্ট্রের দূত বোধহয় এসে হাজির হলেন একবার, তার মানে এই বইমেলাটা যে অনেকের কাছে পরিচিত হচ্ছে এটাও আমাদের একটা। স্যার, শিশু চত্বরের আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। হ্যাঁ, এটা খুবই ভালো, একদম বাচ্চাদের জন্য একটা আলাদা, কারণ ওই বড়দের ভিড়ে সিসিমপুর যেখানে নিয়ে আসা হলো সেখানে বাচ্চারা কি যে আনন্দ পাচ্ছে, বাচ্চাদের আনন্দটাই আমার কাছে পছন্দ। আসলেই তাই, ওরাই তো আমাদের সব। স্যার, বইমেলার গল্প তো চলবেই, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই ওভারঅল বিষয়ে। প্রথমে একটা স্পেসিফিক আপনার বিষয়ে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি ইংরেজি সাহিত্যের মানুষ, আমাদের বাংলা ভাষার সাহিত্য ইংরেজিতে কি যথেষ্ট অনুবাদ হচ্ছে? না, তার কারণটা হচ্ছে অনুবাদ একটা বিশেষ একটা বিশেষায়িত কাজ, যেখানে একজন অনুবাদককে মাতৃভাষায় যেমন দক্ষ হতে হবে, ওই বিদেশি ভাষায়ও তার থেকে একটু বেশি দক্ষতা থাকতে হবে অথবা সমান দক্ষতা থাকতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের মাতৃভাষার দক্ষতাটাই আমরা শতভাগ অর্জন করতে পারিনি। এই যে আমরা যখন কথা বলি মিডিয়ার সামনে, যখন একজন উপস্থাপক দাঁড়িয়ে যান অথবা প্রতিবেদক সরাসরি কোনো প্রতিবেদন করছেন, উনি দুটো ক্রাচ দিয়ে হাঁটতে শুরু করেন, কিন্তু আসলে আসলে কিন্তু আমি কিন্তু আসলে কিন্তু দাঁড়িয়ে আছি বুড়িগঙ্গার পাশে, মানেটা কি? আমার নাম কিন্তু আসলে, তার মানে অন্য একটা নাম আপনি ধারণ করেন পুলিশের খাতায়, অন্য নাম আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমরা বাংলা ভাষাকে খুবই দুর্বল করে দিচ্ছি, অথচ ভাষার শক্তি তো অকল্পনীয়। ইংরেজিটাও আমাদের সেভাবে পড়ানো হচ্ছে না। কিছুদিন আগে একটা বিশ্বব্যাংকের প্রতিবেদন বের হয়েছে, বিশ্বব্যাংকের সব প্রতিবেদন আমি গ্রহণ করি না সবসময়, কিন্তু এটি গ্রহণ করেছি, কিন্তু আমার অভিজ্ঞতার সঙ্গে মিলে গেছে যে পঞ্চম শ্রেণীতে যে ছাত্রটি পড়ছে সে বাংলা ভাষা 34% মাত্র দক্ষতা অর্জন করেছে, মানে যা করা উচিত তার থেকে মাত্র 34%, আর ইংরেজি তো দূরের কথা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন আমি ছাত্রছাত্রীকে পাই যারা জিপিএ 5 পেয়েছে বাংলা ইংরেজি সহ সব কিছুতে, তাদের মাতৃভাষা দক্ষতা আমার হিসাবে 40-50%। কি বলতো, তাই না স্যার? ইংরেজি বিভাগে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তারা তো পাশই করতে পারেনি, 18 জন মাত্র পাশ করেছে, যেখানে সেই জন্য ওই অনুবাদের জন্য যে ভাষা দক্ষতা প্রয়োজন সেটি আমাদের নেই, প্রথমত সেই সমস্যাটা। দ্বিতীয় হচ্ছে বাংলা একাডেমি যখন প্রতিষ্ঠা হয়, একটা তার উদ্দেশ্য ছিল যে বাংলা ভাষাকে ইংরেজিতে বা অন্যান্য ভাষা অনুদিত করে বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে, সে একটা সেল গঠনের কথা ছিল, সেটি হয়নি, এখনও হয়নি, না এখনও হয়নি, এটা হওয়ার কথা। এখন যিনি এসছেন তিনি একটা মানে প্রত্যয় ব্যক্ত করেছেন, আন্তর্জাতিক প্রকাশকদের সাথে যে একসাথে যোগাযোগ করা সেটি হয়নি। সব কিছুর মূলে তানভীর আমার মনে হয় যে অর্থনীতি যে দেশের উপরে না ওঠে সে দেশের প্রতি মানুষের খুব একটা সমীহ থাকে না। যেমন গ্রাম থেকে যখন যথেষ্ট ভালো জায়গা, হ্যাঁ গ্রাম থেকে যখন একজন গরিব লোক আসে তাকে একটা পিড়িতে বসতে দিতাম একসময়, তারপর সে একটু ধনী হলে তারপর মোড়া, যখন সে গাড়ি চালিয়ে আসবে তাকে চেয়ারটা বের করে দিব। তো বাংলাদেশ তো এখন চেয়ার দখল করছে, ফলে আমাদের উপর নজরটা আসবে, যত আসবে যত উৎসাহ পাবে তারাই উৎসাহিত হবে, প্রকাশকরা উৎসাহিত হবেন। একটা জোয়ার যখন সৃষ্টি হয়ে যায় তখন তাতে যে কোনো মানুষ নৌকা ভাসাতে পারে, তো অনুবাদের নৌকাটাও ভাসবে। আচ্ছা, তো আমি তানভীর থেকে শুনতে আরো উৎসাহী, না ডিফারেন্ট, কারণ ওদের প্রজন্ম কি ভাবছে এটা আমার জানা। এক্স্যাক্টলি, তার আগে আমি আপনাকে একই প্রশ্ন করতে চাই যে এবারে বইমেলা কেমন দেখলেন, কি মনে হলো বইমেলা? স্যার তো বলে দিলেন, মানে এবারে বইমেলা বলতে গেলে আমরা তো, আমি 7 বছর ধরে লেখালেখি বই নিয়ে ঢুকছি, এর আগে পাঠক শুধু পাঠক হিসেবে ঢুকতাম, সব মিলিয়ে আমার যে গত 20 বছর ধরে দেখা বইমেলার মধ্যে সবচেয়ে সেরা, খুবই গোছানো, এবং যে হইহল্লা যে কিনতে পারেনি বা স্টলে বই দেখার যে সুবিধাটা, এটা এবার কিন্তু সবাই নিজে বই নেড়ে চেড়ে দেখে তারপরে কিনতে পেরেছে। আপনার এবার কটা বই বেরোলো? এবার একটাই, একটাই বই, নানা রঙের মনগুলো, একটা নিবন্ধ গ্রন্থ। আচ্ছা, বিশেষ করে সুনীল দাস, সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে আমার 4 বার সাক্ষাৎকার, পত্রিকার সূত্রেই
এবং পত্রিকার বাইরে জয় গোস্বামী সহ আরও অন্যান্য এই গত 20-22 বছরে আমি অনেক অ্যাপিল করে রেখেছি স্যারের, স্যারের সময় মেলেনি, একটা স্যারকে নিয়ে একটা বড় কাজ করার ইচ্ছা আছে। তো এইগুলো নিয়ে এটা একটা ধারাবাহিক আমার রচনা, দু বছর পর পর। এটা আমার সাংবাদিকতার সূত্রেই, যেমন আমি কলকাতায় গেলে আসলে অন্যান্য ছবি তোলার চাইতে মানুষ খুঁজি বেশি, যে গুণী মানুষদের সাথে যদি এক দেড় ঘন্টাও কাটানো যায় তো আমি কিছু শিখবো। সো ওই জায়গা থেকেই জয়দা একটা লেখার রেফারেন্স কিন্তু আরেকটা লেখার সাথে আমার সম্পৃক্ত করে দিয়েছে। সুনীলদার ইন্টারভিউ নেওয়ার পর বেলাল চৌধুরী, বেলাল ভাইকে আমি সুনীলদা বলেছেন বেলালের হাতে দিয়ে দিও ইন্টারভিউটা, আমি পেয়ে যাব, যেহেতু তার খুবই ঘনিষ্ঠ। বেলালদা আবার জয়দাকে পড়িয়েছেন, শিশুন্দিদাকে পড়িয়েছেন, সেই ক্ষেত্রে আমাকে যখনই জয়দার ইন্টারভিউ নেওয়ার জন্য সময় চেয়েছি, ও তুমি ওই লেখাটা তুমি লিখেছিলে, হ্যাঁ আসো। তো আমাকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলেন জয়দা বাসায়। আমি সকাল 11টার দিকে ঢুকেছি, আমার চলে আসার কথা 1টার আগে, কারণ সে একটা কাজে যাবে। আমি রাতে ফিরেছিলাম, সে সব কাজ বন্ধ করে দিয়েছিল। আমি যেহেতু একটু প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যে তাকে কীভাবে মানে প্রশ্ন জালে। তো এখানে মূলত তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে, জয়দা বাচ্চু ভাইয়ের সাথে কিছু, আয়ুব বাচ্চু ভাই কিছু অংশ, এবং আমার বিভিন্ন, যেমন গুগল সিঙ্গাপুরে যাওয়া একটা মজার ঘটনা আছে, পাশাপাশি ফ্লোরিডায় একটা বর্ণ বৈষম্য আমি দেখেছি একটা দোকানে গিয়ে, যে আমি ব্ল্যাক বলে আমার সাথে কথা বলেনি। এটা আমি ফার্স্ট টাইম, মানে আমি অন্যান্য সিনেমাতে দেখেছি, পড়েছি, কিন্তু প্রথমবারের মতো একটা মানে বর্ণবাদী মানে মানুষকে আমি দেখলাম। ও এইসব বিষয়গুলো নিয়ে এসছে, এইসব বিষয়গুলো নিয়ে একটু গল্প ছলে গল্প আকারে লেখা। আচ্ছা, মানে আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার চোখের সামনে দেখা বিভিন্ন ঘটনার, এবং সেই কারণেই নানা রঙের মন, নানা রঙের মনগুলো, এক একজনের মন এক এক রকম, মন সেই মনগুলোকে তুলে এনেছেন এক বইয়ে। জি, বাহ, দারুণ দারুণ। কোথা থেকে বেরোলো এটা? এটা ভাষাচিত্র থেকে। আচ্ছা, এখন তো মেলা শেষ, তো রকমারি সহ অন্যান্য অনলাইন বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। স্যার, এবারের বইমেলায়, বইমেলা নিয়ে কোনো বিতর্ক নেই, অন্যান্যবার অনেক বিতর্ক থাকে, কিন্তু এবারে বেশ কিছু বই প্রকাশিত হয়েছে যেগুলো নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে যে এগুলো বইমেলার যে স্পিরিট, 21 ফেব্রুয়ারির যে শক্তি, ঠিক তার বিপরীতে এগুলো দাঁড়িয়ে আছে। আপনি কী বলবেন স্যার? সেই ধরনের সমস্যা থাকবেই। আমি মনে করি একটা দেশ যখন অগ্রসর হয় তখন নানান জায়গায় এই কাজের স্পৃহা তৈরি হয়। তো একটা উপন্যাসের কথা আমি শুনেছি যেখানে ইংরেজি ভাষায় লেখা হয়েছে, সেখানে আবার ওই রোমান হরফে বাংলায় বাক্য জুড়ে দেওয়া হয়েছে। এটা তো একেবারেই আমাদের 21 ফেব্রুয়ারি আমি মূল চেতনার, আমি কিন্তু খুব এটাকে খুব আপত্তি জানাই না, জানা না না কেন না, কারণ আচ্ছা এটা থেকেও মানুষ তো কিছুটা শিখবে যে বাংলা ভাষার এই যে প্রশ্নগুলি উঠেছে, এটি না ছাপা হলে কিন্তু প্রশ্নটা উঠত না। আমরা তো একটা জায়গায় দাঁড়িয়ে ধরি যে স্বস্তির জায়গা, আর কোথাও কোনো সমস্যা নেই, অথচ সমস্যা আস্তে আস্তে দেখা দেয়। এই জন্য স্বাধীনতার জন্য বলে না যে জেগে থাকতে হয়, আমরা কি জেগে আছি, জেগে নেই আমরা, ধারণা যে স্বাধীনতা এসেই গেছে আমাদের, কিন্তু স্বাধীনতা এসে মুক্তি তো আসেনি এখনও, মানুষের মুক্তি তো সব আসেনি। সেই জন্য বইয়ের যখন এই ধরনের বই বেরোবে তখন মানুষ ভাববে যে আরে আমার ভাষা নিয়ে হচ্ছেটা কি, তখন তো একটা স্পৃহা বাড়বে যে আমি ঠিক আছে আমার ভাষার সত্যিকার ভালো যেগুলি সেগুলি পড়ব। আর আমার একটা কথা সবসময় বলি যে এই যে লিখলো সে তো বই লিখেছে, সে তো অন্য কিছু করছে না, ক্ষতিকারক কিছু করছে না পৃথিবীর। আর বই আমি যদি নাই ক্ষতি করা যায় না, বই যদি নাই পড়ি আমার তো আমাকে কেউ জোর করে পড়াচ্ছে না, এটা তো এই যে একজন পুলিশ এসে বলছে আপনাকে পড়তেই হবে, তা তো না। ফলে আমি তরুণদের নানান রকম প্রতিভার স্ফুরণকে আমি সম্মান জানাই। আমি খুব সংরক্ষণবাদী কোনোদিনই হতে পারিনি স্যার। এবার যেমন আরেকটা কারণ বলিনি, তার একটা কারণ হচ্ছে আমি এই তানভীর থেকেও ছোট, 14 থেকে 24 18 থেকে 24 এই বয়সে ছেলে মেয়েদের নিয়ে আমার পুরো দিনের সংসার। আচ্ছা, এই গত 42 বছর, এই জন্য স্যার চিরতর। তো সেই জন্য আমি এদের চিন্তাটা আমি খুব গুরুত্ব দিই, এরা যখন কিছু কিনছে কিনুক না। কিন্তু স্যার সাহিত্য মানের জায়গা না, সাহিত্য মানের জায়গা কেউ পোষে মানে কয়টা বই আসলে এই সাহিত্য মানের হয়, বাংলা ভাষায় কি কম লেখা হয়েছে? কিন্তু কেউ প্রচার প্রকাণ্ডায় তো বিভ্রান্ত হতে, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের সব গল্পই কি সমান ভালো লাগবে? সেটি আমার দু একটি গল্প আছে, আমার মনে হচ্ছে উনি অন্যভাবে লিখলে হতে ভালো হতো। বা সৈয়দ ওয়ালিউল্লাহর কয়েকটা জায়গায় পড়তে গিয়ে মনে হলো যে এই জায়গাটা তিনি যদি আরেকটু সম্পাদনা করতেন ভালো হতো। সেজন্য আমি মনে করি যে ভালো সাহিত্য আপনার গৌরবে দাঁড়িয়ে যাবে।
একটা জঙ্গলে তো নিচে ছোট ছোট গুল্ম থাকে, লতাপাতা থাকবেই, কিন্তু বড় গাছকে সে বাধাগ্রস্ত হয়। প্রথমে টাকা খরচ করে কিছুটা ঠকতে হবে, তারপরে ভালো সাহিত্য না, তাহলে আমি একটা মাছ কিনেও তো ঠকি, ঠকি না, একটা মুরগি কিনেও তো ঠকি। সেদিন আমার এক বন্ধু খুব খুশি মনে ইলিশ মাছ নিয়ে গিয়ে থেকে পচে শেষ, 2000 টাকা গেল তার, সে আস্ফালন করছে। এমন যে তুমি তাহলে বই কিনে যখন ঠকবে, বইটা তো ফেলে দিবে না, ওই বইটা তুমি অন্য কাউকে দিয়ে যাও। সে যখন ভাববে যে আরে এই বই পড়ে আমার ভালো লাগে না, ঠিক আছে আর একটা ভালো বই দিন আমাকে, তখন তুমি ওই পাপ মোচনের জন্য খারাপ বই জায়গায় একটা ভালো বই কিনে তাকে দিচ্ছ। তো বইয়ের কাটতি যত বাড়বে, আমি মনে করি প্রকাশকরা যতই সচ্ছল হবেন ততই ভালো বইয়ের কদর বাড়বে। আমি এই এই প্রক্রিয়াটার ভিতরে, এটা আমি স্বয়ংক্রিয় প্রক্রিয়া বলি, আমি কিন্তু কোনো ওই চিন্তা পুলিশের পক্ষে না, আমাকে কেউ বলে দেবে না কী বই পড়বো, এমনকি আমার বাবা মাও বলে দেবেন না, কখনও বলেননি, শুধু বলছেন এই ধরনের বই পড়িস, আমি নিজে নিজে বেছে নিয়েছি। সে আমার ছেলের উপর আমি কখনো চাপাইনি, তার যেটা পছন্দ সেটা পড়েছে সে। একসময় দেখি ঠিকই সে শেক্সপিয়ার বেছে নিয়েছে, কয়েকটা বই পড়ল, আমি বললাম শেক্সপিয়ার পড়ছিস বলে বাবা সবই তো পড়ে দেখা উচিত, এবং পরে আমাকে বললো যে এই নাটকটা লিখেছিলেন কত আগে বাবা, এই নাটকটা এখন তো কেউ লিখতে পারবে না। সে যখন শেক্সপিয়ার আবিষ্কার করলো তখন তার বয়স 15 কি 16, তার ভিতর যে এই যে তার একটা মুগ্ধতা নেমে গেল, উঠে গেল তার মনের ভিতর, সেটা থেকে সে বেরোতে পারবে না। কিন্তু তাতে লাভ হলো কার? তার লাভ হলো পঠন পাঠনের। আমি এটাকেই আমি সম্মান জানাই, পড়ুক পড়ুক, কিছু না হলে অন্তত একটা খারাপ বইও পড়ো, খারাপ বই পড়লে একটা ভালো বইয়ের দিকে আকৃষ্ট হবে, বুঝবে যে তুমি আসলে আর খারাপ বই পড়ছি, তাতে তার রুচিটা উন্নত হবে। ট্রু ট্রু, আলোকে জানতে হলে অন্ধকারকেও জানা দরকার। আমরা যে ধোঁয়ার ভিতরে যখন থাকি, আমরা কি ধোঁয়াকে ভালোবাসি থাকি, জানি যে এটা বিষাক্ত, এখান থেকে বেরোতে হবে আমাকে। তো ভালো বই যখন দেখা যাবে দূরে আছে, তখন ওইদিকে মানুষ ছুটে যাবে। এই মেলায় তো অনেক ভালো বই কেনা হয়েছে, বিক্রি হয়েছে। এই যে তানভীরের একটা বই আমি এই প্রসঙ্গে বলি, আমি কালকে রাতেই আমি শেষ করেছি, নানা রঙের মনগুলি তো পড়লাম, তারপর রাত বদল নাম একটা উপন্যাস। আচ্ছা, আমি কেন বলছি, তার এখানে অনেক সমস্যা আছে। হ্যাঁ, আমি পুরোটা তার ভাষার হয়তো দুর্বলতা আছে, আবার ভালো সম্পাদনা করলে হয়তো 2 বছর পর সে যখন আবার বলবো অনেক জিনিস সে ফেলে দিবে, তা ঠিকই আছে, কিন্তু গল্পের কাঠামোটা আমাকে খুব টেনেছে। একটা লোককে মনে হচ্ছে প্রথমে ধরে নিয়ে গেছে কেউ, বন্দি করে রেখেছে, প্রায় অর্ধেক উপন্যাস শেষ হওয়ার পর সে নিজে এসে বলছে যে আপনাদের সঙ্গে একটু আমি প্রতারণা হয়তো করেছি, লোকটি আসলে মারা যাচ্ছে, তার আগে তার স্মৃতি বিভ্রম হয়, তার মনে হয় সে এখানে সেখানে আছে, সে মারা যাওয়ার পর আরও নাটক, গল্পটা শেষ না করলে বোঝা যাবে না। তো এই যে একটা বই আমি পড়লাম, এই বই তো আমি এরকম বই কিন্তু আমি এবার 7-8টা বই পড়েছি, এবার আমি তরুণদের বই পড়ি, কিছু বই হাতে নিয়ে আমি ফেলে দিয়েছি, তো তাদের সম্পর্কে আমি কোনোদিন কিছুই বলবো না, তারা একসময় হয়তো আরও ভালো না লিখলে হারিয়ে যাবে, আমি আশা করি ভালো লিখো। আর ভালো লিখলে যারা দিচ্ছে, এই যে আমাদের এখানে যে বাবুই কাজ করে, জি দারুণ লেখে, তারও তো দারুণ গল্প, তো এদের কথা তো হয় না তেমন, বাইরে আসে না, কারণ এরা একটু আত্মপ্রচারে নামেনি। তো প্রকাশকরা যখন বুঝবেন যে এগুলি তরুণরা আসলে চাচ্ছে, তখন তারাই প্রচারণায় নামবেন। আর বইয়ের প্রচার এবং প্রসার তো সংযুক্ত, এটা তো পশ্চিমে হয় আমাদের দেশে হয়। জি স্যার, কিন্তু এই ক্ষেত্রে বাবু ভাই, যেমন স্যার খুব অনুপ্রেরণা দেন, ইন্সপায়ার করেন, এই স্যারদের মতো মানুষজন আমাদের এখানে কম। আমি একটা খুব মানে ব্যথিত হয়ে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমার দ্বিতীয় বই, প্রথম উপন্যাস লীলামহল নামে একটা বই বেরোয়, আমি পাণ্ডুলিপি নিয়ে ঘুরছিলাম, আমার যেহেতু সংবাদপত্র সূত্রে স্যারদের মতো মানুষরা আমাকে চেনেন বা একটু প্রশ্রয় দেন, সেক্ষেত্রে আমি নাম বলতে চাই না, দুজন প্রখ্যাত কথা সাহিত্যিকের কাছে গেলাম যে স্যার স্যার আপনি এই বইটা পড়ে জাস্ট ভালো মন্দ যাই থাকুক আমি একটু ফ্ল্যাপে দেবো, একটু যদি একটা ইয়ে করেন। তো খুব আদরের সাথে বললেন যে তানভীর তুমি তো প্রচণ্ড ব্যস্ত, তুমি তো জানো তুমি একটা সিনপসিস রেডি করে তুমি আমাকে পড়ায় নিও, ফোনে পড়ায় নিও। অর্থাৎ তিনি পড়তে চাইলেন না। আমি খুবই শ্রদ্ধার সাথে বলতে চাই যে এই সমালোচক বা অনুপ্রেরণা মানুষ খুব কমে গেছে আমাদের। আমাদের এখানে রিভিউ লিখতে বলে স্যার যে কালকে আমি স্যারকে পাঠিয়েছি, আমার বিশ্বাস ছিল না স্যার যে মানে এত ব্যস্ততার ভেতরে না। আমি আবার দ্রুত পঠনে আমি প্রশিক্ষণ পেয়েছি আমার বিশ্ববিদ্যালয়ে থাকার সময়। হ্যাঁ, এটা কি জিনিস? এটা হচ্ছে স্পিড রিডিং। আমার স্যার ছিলেন KM মুনিম স্যার। আচ্ছা, ওনার টিউটোরিয়াল ক্লাসে আমাদের 10টা বই গোছিয়ে দিলেন যে এইগুলি তোমরা পড়বে, কিন্তু তোমাদের তার আগে স্পিড রিডিং শিখতে, উনি জানতেন এটা হচ্ছে একটা বই নিয়ে কোনাকুনি করে পড়তে হয়। কোনাকুনি করে? হ্যাঁ, মানে এইভাবে আমার চোখটা এইভাবে এমনভাবে আমি প্রশিক্ষিত হয়ে যাবে, আমি এইভাবে এইভাবে পড়বো, কোনায় কোনায় যাবো, এইদিকে ফিরে আসবো, এর মধ্যে আমার 90% শব্দ আমার মাথায় চলে, মানে আপনি ওয়ার্ডসগুলো পড়বেন কোনাকুনি এবং গল্পটা বুঝবেন। আমি কিন্তু পুরোটা আমি মানে কয়েক সেকেন্ডে আমি একটা পৃষ্ঠা পড়তে পারি যদি আমি চাই, এবং আমি চাই না। সায়েন্টিফিক? হ্যাঁ, এটা অত্যন্ত বিজ্ঞানী, বিজ্ঞানসম্মত।
স্পিড রিডিং তো পৃথিবীর অনেকেই আছে যারা এই কয়েক মিনিটে একটা বই শেষ করে ফেলবে এবং বলে দিবে একশো ভাগ যে কী পড়েছে। আমি অত পারিনি, কারণ আমার তো প্রশিক্ষণের একটা অভাব ছিল, কিন্তু আমি মনে করি যে আমি এই বইটা আমি তো দুই ঘন্টা এক ঘন্টাতেই শেষ করে ফেলেছি। তার মানে ভালো ভালো সাহিত্য, তাতে হচ্ছে কি আমি অনেক বই পড়তে পারি, এটি আমি আমার নিজের একটা যোগ্যতা হিসেবে বলছি না আমি, কিন্তু এটা আমার খুব তৃপ্তি দেয় যে আমি এইভাবে আমার শিক্ষক মানে এই কৌশলটা প্রয়োগ করে। হ্যাঁ, এখন আমি যদি কাউকে শেখাতে যাই সে উৎসাহিত হয় না। তা আমাদের সময় একটা উৎসাহ ছিল যে স্যার যখন বলছেন দেখি না পড়ে, দশটা বই পড়তে হবে তো, তা পাস করতে হবে তো। পরে দেখলাম দশটা বই পড়তে আমাদের তিন মাসও লাগেনি, তারপর বললাম স্যার আরও বই দেন, তিনি আরও চারটা বই দিলেন, এইভাবে আমাদের বই পড়াও তো হয়ে গেল। আরে বা এটা তো একটা দারুণ, এটা জানা ছিল না স্যার স্পিড। তারপর যখন অনেক পরে আবার সেগুলি পড়তে বসি তখন আর ঠিকই তো মনে আছে সব কিছুই। বাংলাদেশে আছে কিনা জানি না, ভারতে আছে, কলকাতাতেও পাওয়া যায়, মুম্বাইতে তো আছে আমি জানি, আর ইংল্যান্ডে আছে, আমেরিকাতে আছে, কানাডায় আমি যখন ছিলাম সেখানে এই ধরনের একটা সোসাইটি আছে স্পিড রিডিংয়ের। হ্যাঁ হ্যাঁ, এবং তাদের এখানে প্রতি বছর সম্মেলন হয়, প্রতিযোগিতা হয়। স্যার একটা কোর্স কিন্তু একটা, আমি ওখানে আমি যখন ছিলাম কুইন্স ইউনিভার্সিটি পড়তাম তো সেখানে একটা সোসাইটি থেকে আমাকে বলতে আসো তুমি, তো যেহেতু স্যার শিখিয়েছেন ওখানে গিয়ে অনেক বই, পিএইচডির জন্য তো প্রচুর বই পড়তে হয়, আর আমার সমস্ত দিন যদি বইয়ে কাটাইতে আমি অন্যান্য জিনিস করবো কি, আমি তো টেনিস খেলতাম, ঘুরে বেড়াতাম, আমি আমার স্ত্রী হাঁটতে শুরু করলাম শহরের এই মাথা থেকে ওই মাথায়, প্রচুর হেঁটেছি আমরা, ওই সময় কোথায় পাবো। ফলে ওই স্পিড রিডিং করে আমার বইপত্র পড়া শেষ, দুই ঘন্টায় দিনের কাজ শেষ, তারপর আমি সমস্ত সময় ঘুরে বেড়াচ্ছি। আমি মনে করি যে আমাদের বইমেলাতে একটা বাণী এবার অনেক পাঠক পেয়েছে, দুটো বাণী, একটা হচ্ছে বইমেলায় বই পাওয়া যায়। আগে ধারণা ছিল বইমেলা একটা মেলা, তাতেও আমি আপত্তি করিনি, আসুক না, বইয়ের ছবি চোখে নিয়ে গেলেও তো একটা কাজ। এবার কিন্তু সবাই বইটাকে সত্যিকার অর্থে ভালোবাসতে শিখেছে, এটা আমি দেখেছি, বেশিরভাগ মানুষের হাতে বই দেখেছি। আমিও তো মানে খুবই আশ্চর্য ভেবেছি যে লোকে আছে ঘুরতে যায়, আমাদের যেহেতু অ্যামিউজমেন্টের কোনো জায়গা। আর দ্বিতীয় হচ্ছে বই নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, এখন হয়তো তরুণদের যাটা পছন্দ সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে না, ফেসবুকেও দেখলাম যে তুমুল আলোচনা সমালোচনা চলছে। হয়তো এই আলোচনায় হয়তো শৃঙ্খলাটা একটা অভাব আছে। প্রথম দিকে তো আমরা তো সবই খুব দৌড়ে শুরু করি পশ্চিমবঙ্গের সঙ্গে, আমি সবসময় পশ্চিমবঙ্গের বন্ধুদের বলি তোমাদের সঙ্গে আমার পার্থক্য হচ্ছে তোমরা শুধু হাঁটো আর ধীর স্থির হাঁটা, ভদ্রলোকের হাঁটা যেরকম, আমরা তো একদম ক্ষেতের মানুষ, আমরা দৌড়াই, ওই গরু ছুটে যায় তার পিছনে দৌড়াই, ওই তুফান শুরু হচ্ছে এখন সব কাপ ঢাকতে হবে, দৌড়াই, আমরা দৌড়াই বলে আমরা এত দূর চলে আসছি, হুঁচোটা খাচ্ছি। তো বইমেলাটাও খেয়াল করে দেখুন, প্রথম থেকে প্রথম বাপি আমার 4 লাখ টাকার মতো বই বিক্রি হয়েছিল প্রথম বইমেলাতে। আর স্যার আমাদের তরুণদের ভিতরে প্রায় 100 কোটি যদি প্রকাশক স্বীকার করে, অবিশ্বাস্য যে অভিযোগটা আসে যে মেলায় আমরা মেলা আসলে বই প্রকাশ করি, এটাকে আপনি আমাদেরও শুনতে হয়, এটা কি আমাদের তো অন্যান্য কাজের, আমরা যে একটা ফেব্রুয়ারি মাসটাকে কেন্দ্র করে লিখছিও, এটাও তো আসলে আমার মনে হয় দুটো কারণ আছে। একটা হচ্ছে আমাদের বইয়ের যে প্রকাশনা আছে শিল্প হিসেবে এখনো দাঁড়ায়নি, এই জন্য অত অনেক বিনিয়োগ দরকার। যেমন আপনি জুতার ব্যবসা করেন বা গাড়ির ব্যবসা করেন, বিনিয়োগ খাটালেন 7 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ফেরত, রাইট। বইয়েতে আপনি বিনিয়োগ করলে 1-2 বছর লেগে যাবে, সেই জন্য প্রকাশকরা খুব উৎসাহী হন না, সেই জন্য তারা একটা উপলক্ষের দিকে তাকিয়ে থাকেন। তো এই একটা বিশাল উপলক্ষ, সেই জন্য ফেব্রুয়ারি মাস, এবং এই যে বিভিন্ন পত্রপত্রিকা ঈদ সংখ্যা, আমি জানি না তানভীরকে নিশ্চয়ই এত বিরক্ত করা শুরু করবে কিছুদিনের মধ্যে, আমরা তো কিছু না লিখো তো একটা জিনিস, বিরক্ত করা আরেক জিনিস, তো সেটা থেকে আমরা কিছু নিষ্কৃতি পাবো। তো সেই বইমেলা এবং এই যে ঈদ সংখ্যা, এটা কিন্তু আবার সংযুক্ত, ট্রু। হ্যাঁ, বইমেলাতে যেটা আসছে সেটা ঈদ সংখ্যায় বেরিয়েছে, মানুষের আবার ঈদ সংখ্যায় যেটা প্রকাশ পায় সেটা পরে বই আকারে, এটাও এটাও ঠিক যে আমাদের এখানে সাংবৎসরিক বই ছাপা হচ্ছে, কয়েকটা প্রকাশনা যেমন প্রথমা আছে, বেঙ্গল বুকস অবশ্য সেটা বন্ধ হয়ে যাচ্ছে, অন্য প্রকাশ বা পাঞ্জেরি বা বড় বড় যেগুলি প্রতিষ্ঠান সেগুলি কিন্তু সমস্ত বছরই ছাপাচ্ছে, কথা প্রকাশ সমস্ত বছর ছাপাচ্ছে। ফলে এটি যারা করেন তারা, ওই যাদের সামর্থ্য সীমিত তারা বইমেলা, তারা তারা বইমেলা কেন্দ্র করে। অ্যাবসলিউটলি স্যার, আমরা একটা ছোট বিরতি নিই, বিরতি নিয়ে আবারও ফিরে আসবো আমাদের এই বইয়ের জগৎ নিয়ে, আমাদের সাহিত্য জগৎ নিয়ে, আরও বেশ কিছু বিষয় জানবার আছে আপনাদের দুজনের কাছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাসটি ফিরে একটু পরে আমাদের এই আড্ডা ঘরে দেখা হবে। সবাইকে আবার স্বাগত জানাই আমাদের এই আড্ডা ঘরে, আমরা আছি বাংলা ভিশনে পর্দায় সরাসরি আপনাদের সাথে আড্ডায়, এবং আজ আড্ডায় আমরা কথা বলছি আমাদের বাংলা ভাষা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে, বইমেলা নিয়ে, এবং আমাদের সাহিত্য জগতে কী হচ্ছে তার কিছুটা বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে।
এবং এই আলোচনা পর্যালোচনায় আজ যারা আছেন আমাদের আড্ডা ঘরে তারা দুজনেই আমাদের অত্যন্ত প্রিয় সুপরিচিত রয়েছেন আমাদের প্রিয় শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সাহিত্যিক তানভীর তারেক। স্বাগত আপনাদের দুজনকে আবারও। স্যার, আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই, বুঝতেও চাই ব্যাপারটা। ধরেন যে 60-এর দশকের বই, 70-এর দশকের বই, এমনকি 80-এর দশকের শুরুর দিকেও কিছু বই পড়লে পরে, যে কোনো একটা উপন্যাস পড়ছি বা গল্পের বই পড়ছি, স্পেশালি উপন্যাস পড়ার পরে 2-3 দিন না একটা ঘোরের মধ্যে থাকতাম, মনে হয় যেন ওটা চোখের সামনে দেখতে পেতাম, ওটার মধ্যে ডুবে থাকতাম, একটা ধাক্কা লাগতো, কোথাও একটা নতুন চিন্তা হতো, মানে কেমন জানি লাগতো, এলোমেলো হয়ে যেতাম সম্পূর্ণ। এই যে এলোমেলো হয়ে যেতে পারাটা, এটা কি, এ ধরনের কাজ কি এখন হচ্ছে বা এই এই সাহিত্য কি আমরা এখন পাচ্ছি? এখানে দুটো প্রশ্ন জড়িত। একটা হচ্ছে ওই সাহিত্য কি তৈরি হচ্ছে, অথবা সেই মোহগ্রস্ত হওয়ার মতো অবস্থায় কি আমরা এখন আছি। প্রথম প্রশ্নটার উত্তরে বলা যায় যে যেভাবে আগে সাহিত্য রচনা হতো, এক জীবনের তপস্যা দিয়ে একজন একটা বই করছেন, এবং আমাদের যারা খুবই স্বনামধন্য সাহিত্যিক তাদের কয়টা বই সমস্ত জীবনে, এখন তো ঈদ সংখ্যার তাড়ায় প্রতি বছর একটা উপন্যাস লিখতেই হবে। পশ্চিমবঙ্গে যে কারণে সাহিত্যে এখন আর সুনীল এবং শীর্ষেন্দু এদের পরে, সমরেশ মজুমদারের পরে আর আমি কাউকে পাই না সেরকম। জয় গোস্বামীর পর আমি 2-1 জন কবির নাম বলতে পারি, এবং হয়তো 10 বছর পর বাংলাদেশের এরা এই পাঠকরা আর পশ্চিমবঙ্গের কাউকে গ্রহণই করতে পারবে না। তার কারণটা হচ্ছে ওই যে আমাকে এক আমার বন্ধু সুরজিৎ ঘোষ ছিল, সে বলছে আমাকে যে এই পুজো সংখ্যার দাপটে আমাদের সাহিত্যে। কিন্তু স্যার, পুজো সংখ্যার কারণেই তো আমরা শীর্ষেন্দুকে পেয়েছি, সমরেশকে পেয়েছি, আমি বলছি। তাহলে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ওই সময়টা ছিল যখন মহাটা জমাট বাঁধত, সময় পেত। যেমন আমি একটা দইয়ের উদাহরণ দিই, দই যখন পাতা হয় তার তো একটা সময় লাগে জমাট বাঁধতে, আমি যদি নাড়াচাড়া করি তাহলে জমাট বাঁধবে না। এখন আমাদের যারা তরুণ পাঠক, আমাদের সময় আমি দেখেছি আমার এক আত্মীয় একটি মেয়ে, সে হুমায়ুন আহমেদের বই বুকি নিয়ে ঘুরিয়ে পড়েছে, এখন সে পড়ে আবার ফেসবুকে চলে যাবে। তো যেই ফেসবুকে চলে গেল, এত বিপরীত ধর্মী চিন্তা সেখানে সমাবেশ ঘটে, তার মোহ লাগার সময়টাই পাবে না। হয়তো গিয়ে একজন বলবে যে আরে কী বই পড়ছিস, এটাকে একটা বই হলো, এরকম অগোছালো মন্তব্য, অপরিপক্ক মন্তব্য ভরপুর হচ্ছে ফেসবুক জায়গাটা। ভালো লেখক আমাদেরকে মনসংযোগ ঘটাতে অবশ্যই, আমি পর্দায় তো খালি কাঁপছে, এই যে কিছুক্ষণ বাপিকে দেখাচ্ছে, তারপর তানভীর, তারপর আমি, তারপর স্যার আমাদের হাতে কেউ যদি দেখা যায় বাপি কি জামাটা পরেছে, দেখতে দেখতেই কিন্তু শেষ হয়ে যাবে, গল্পটা শোনা হলো না, তারপর আর শোনা হলো না। সেই জন্য ওই বাধার মতো জামার বাধা, যেটা মোহ, মোহটা একটা সময় লাগে তার ভিতরে প্রতিক্রিয়া তৈরি হওয়া। এটা স্যার খুব সুন্দর বললেন যে দই বাঁধতে যেমন একটা সময়, দই পাতার জন্য সময় লাগে। এখন সারাক্ষণ নাড়ানাড়ি করে না, আমাদের তো সারাক্ষণ নাড়ানাড়িতেই আছি আমরা, রাজনীতি বলুন, আমাদের সমাজ বলুন, এই যে মাদক, আমরা তো বলতে সাহস পাই না, কিন্তু আমাদের প্রকাশ্যে বলা উচিত যে মাদক আমাদের সমাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে, রাষ্ট্র সেখানে নিষ্ক্রিয় থাকতে পারে না, রাষ্ট্রের ভিত্তিগুলি দুর্বল হয়ে যায়। স্যার আমার কাছে মাদকের আরো বড় মাদক মনে হয় স্যার এই যে স্ক্রিন, এই যে মোবাইল, ল্যাপটপ বলছি, এই মাদকের কবলে পড়ে শেষ একটা বই পড়ে আর সেই আনন্দটুকু পায় না, বা সেই আনন্দ সঞ্চারিত হওয়ার সময়টা ভিতরে থাকে না, সেটাও একটা কারণ। আমি নিজে দেখেছি যে একই বই যেটা আমরা পড়ে হয়তো খুব আনন্দ পেয়েছি, একজনকে দিলাম তরুণ পাঠককে, সে পরের দিন এসে বলবে যে হ্যাঁ স্যার পড়ছি তো, ভালোই তো, খারাপ না। তো ওই যে মোহটা তার তৈরি হওয়া হয়নি, কারণ তার এত কাজ, তার পরীক্ষা মুখস্থ করা ইত্যাদি মিলে টিলে তার এটা হয় না অবস্থা। তবে আপনি ধরেন তরুণ সমাজে প্রতিনিধিত্ব করেন, আমি নিজেও দেখি যে আমি ইদানিং না এত অস্থির লাগে, আমি বই পড়তে পারি না, চাইলেও পারি না, মানে খুব, কারণ অনেক, আপনি কি পারেন? অনেক কিছু টানে তো, কিন্তু আমার মনে হয় যে একটা বয়স অবধি এই যে অস্থিরতা, অস্থির সময়টাকে কিছুটা খামতি দেয় মানুষ, মানে আমাদের বয়সী বা আমাদের সাথে জুনিয়র ছেলেপেলেরা কিন্তু সারাক্ষণ একটা বিরক্তি ধরায়, কিন্তু স্ক্রিনটা একটা বিরক্তি ধরায়। আর সবচেয়ে বড় কথা অভ্যেসটা, অভ্যেসটা আমাদের দেশে দেখেন, আমাদের বাইরের দেশে কিন্তু বহুল চর্চা আছে, একটা গানের মিউজিক ভিডিও করা হলো, প্রপসে কিন্তু বই, নায়িকা বই নাড়ছে দেখা যায় না, চলচ্চিত্রের কয়জন নায়িকা বই পড়ছে, আগে দেখাতো প্রত্যেকটা সেটে থাকতো, এবং আগে যেমন আমাদের রাজ্জাক এবং বইয়ের ভেতরে রবীন্দ্রনাথের সংকলন নিয়ে যাচ্ছেন কার্জন হলের সামনে, জায়গাটা ভুল, কিন্তু ওখান থেকে তিনি বেরোচ্ছেন
নায়ক রাজ্জাক না, তারপর মেয়েটার সঙ্গে দেখা হবে, বই নিয়ে বেরোচ্ছেন, ওইটা দেখেই সে প্রেমে পড়ে গেল, আরে বাবা টিএস এলিয়টের বই নিয়ে, কিন্তু কার্জন হল থেকে বেরোচ্ছে, এটা পরিচালকের সমস্যা। এবং স্যার বাসার পেছনে ওয়ালে ক্যালেন্ডারটা দেখে রবীন্দ্রনাথের ছবি, নজরুলের ছবি, নানা পড়াশোনা, একটা চর্চা ছিল, চর্চা ছিল, চর্চাটা দেখা তো দেখতে দেখতে না একজন ছেলের অভ্যেসটা করবে। আচ্ছা, ও ওর হাতে এই বইটা আছে, আমিও আমার স্টাইলটা বোধহয় এটাই, আমি যদি সাথে বইটা রাখি আমাকে হয়তো আরও ম্যাচিউর মার্জিত লাগবে। স্যার আমার অবাক লাগে যে তখনকার দিনে একটা বই কিনতে পারা তখন তো খুব সামর্থ্য কম ছিল, এর কাছ থেকে ধার করে ওর কাছ থেকে ধার করে নিয়ে পড়তাম, আগ্রহ নিয়ে পড়তাম, আর এখন চাইলেই হাতের কাছে বই, কিন্তু এখন পড়ি না। ওই যে ধার করে পড়তেন যে, সেই জন্য সময় ফেরত দিতে হবে, যেটুকু পারা যায় নিয়ে নিয়েছে এখান থেকে, আর অন্যের পয়সায় বই কিনে আমি পড়ছি, এটা তো একটা মুফত পাওয়া। আগ্রহটা ছিল, এখন এই আগ্রহটাই কেন না? আগ্রহটা মানে আমার মনে হয় যে এটা আরো বাড়বে, কারণ এবারে প্রত্যেকটা মেলার পরে ভালো আলোচনা, একদম ঠিক, ভালো আলোচনা কিন্তু অনেক বাড়ায়, এবারে অনেক দারুণ দারুণ বই এসছে, মানে সেগুলো আমি আমি আমরা যেমন বইমেলার পরে পরদিন থেকে ফেসবুকটাই, আমি ফেসবুকে আসি, ফেসবুকে অনেকে কতগুলো বই কিনলো সেগুলো একটা ছবি দেয়, এটা অদ্ভুত একটা সুন্দর লাগে কিন্তু, এবং সেখানে অনেক দারুণ দারুণ বই, এবং সেই লিস্ট থেকেও আমি কিছু বই আবার অনলাইনে অর্ডার করেছি। আমি স্যারের সামনে বলে না, আমি কল্লাতলায় এটা অন্যপ্রকাশ থেকে বেরিয়েছে, এখানে দুটো গল্প নিয়ে আমি একটা কাজ করবো, স্যারের সাথে একটা গোপন আলাপ হয়েছে, যেমন মিলন ভাইয়ের একটা তারেক, না এটা এটা ছোট করে বলি, যদিও ডিসক্লোজ করাটা উচিত হবে কিনা, আইডিয়া চুরি হোক অসুবিধা নাই, পরের গল্প নামে আমি একটা গল্প গ্রন্থ করতে চাই, আমার খুব প্রিয় মানুষ লাইক হুমায়ুন আহমেদের একটি গল্প, মিলন ভাইয়ের একটা গল্প আমি আবদার করেছি, পেয়েছি স্যারের কাছ থেকে একটা দিলাম, হাবা নামে একটা গল্প এই বইয়ের, সেটার পরের আমি একটা গল্প টানবো, আচ্ছা এরপর থেকে আমি একটা গল্প লিখব, সো বইটার নামই এই গল্পের পরের গল্প, পরের গল্প, সেটা আমার ইন্টারেস্টিং আইডিয়া, সো ওই ওই চেষ্টা, এটা কিন্তু বই পড়তে পড়তে আগ্রহটা জন্মে। সো এরকম অনেক বই আছে, যেমন সাবের ভাইয়ের একটা দারুণ বই কাফকা আসছে, অদ্ভুত, সাবের ভাই তো মানে অদ্ভুত কথা, ওনার মতন শক্তিশালী কথা সাহিত্যিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া আফজাল ভাই এবার অসাধারণ স্মৃতি গদ্য লিখে, সাবান মাখরো কবিতা বই আসছে আফজাল ভাই গত বছর, তার সাথে সাবান মাখরো এমন দারুণ স্মৃতি গদ্য তালির ইলাস্ট্রেশন সহ মানে অদ্ভুত, আমি এক রাতে শেষ করেছি। স্যার এরকম আরো কিছু কিছু বই যে তন্ত্র তারিখ বলছিলেন, এরকম আরো ভালো কিছু বই যেগুলো আপনি চোখে পড়েছে? আমি আমি সব সংগ্রহ করে রাখছি, আমি এখনও পড়া শুরু করিনি, কারণ মার্চ মাসটা খুব কঠিন একটা মাস, এপ্রিল মাসে যখন ওই মাঝখানে পরীক্ষা শেষ হয়ে যাবে তখন একটা মাস আমি সময় পাই। আচ্ছা, তো বিদেশে যখন যাই আমি একদম সব 8-10 15-20 বই সঙ্গে নিয়ে যাই, পরে ওখানে আমার যারা ছাত্রছাত্রী ওদেরকে আবার দিয়ে আসি যাতে ওরা পড়ে, তো সেরকম আমি রাখছি, আমি কিন্তু সংগ্রহ করছি প্রচুর, যেমন জ্যোতিপ্রকাশ দত্তের সাম্প্রতিক কিছু বই আমি নিলাম, তারপর সেলিনা হোসেনের এবার দুটো বই বেরিয়েছে, মিলনের একটা বই বেরিয়েছে, 71 ও একজন মা, আচ্ছা একটা অসাধারণ বই, তাই? হ্যাঁ, আমি পড়েছি এবং তার নিজের মাকে নিয়ে লিখেছে যে কিভাবে এই তার বাবা যুদ্ধে অর্থ মারাই গেলেন, তারপর কিভাবে তিনি সন্তানদের ভালো করলেন, তৈরি করলেন, পুরো একটা মানে নিজের মাকে একটা চরিত্র প্রধান চরিত্রে বসিয়ে গল্প লেখা একটা বিশাল সাহসেরও ব্যাপার, সেই কাজটি মিলন, মিলনের লেখা আমি সবসময় পছন্দ করি। তারপর কাফকা আসছে তো বললোই, সাবের বইটার কথা বললো, এই ধরনের মাসরুর আরিফিন নামে আমার এক ছাত্র আছে, সে একটা বই লিখেছে আগস্ট, এটা নিয়ে অনেক বিতর্ক, এটা নিয়ে অনেক আলোচনা, সমস্যা আমি একেবারে স্যার এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, স্যার এই জিনিসটা আমি জানতে চাই, আমাদের টিকটকে ফ্ল্যাপে লেখার কথা বলছিল যে বিখ্যাত মানুষকে দিয়েছেন কিন্তু তিনি বলছেন বাবা তুমি সিনপসিস লিখে দাও আমি এত পড়তে পারবো না, বাইরের দুনিয়াতে কিন্তু প্রখ্যাত সাহিত্যিকরা ফ্ল্যাপ লিখে দেন বা একটু ইয়ে লিখে দেন, এবং যেহেতু তিনি তার প্রজ্ঞা তার মেধা তার সময় ব্যয় করছেন সেজন্য কিন্তু উনি এনটাইটেলড সম্মানী পাবার জন্য, সেখানে কিন্তু একেবারে অফিসিয়ালি সম্মানই দেওয়া হয়, এটা আমাদের দেশে কী সমস্যা? আমাদের দেশে সমস্যা হচ্ছে প্রকাশকরা ধরে নেন যে এইগুলি লেখক জোগাড় করে দেবেন, এটা কিন্তু প্রকাশকের দায়িত্ব, আমাদের অনেক কিছু প্রকাশকের, আমাদের এখানে তো আবার অনেক লেখক আছেন যে বইমেলা এত বই কীভাবে ছাপা হয়, নিজের পয়সায় তারা বিক্রি করছেন, আবার নিজের পয়সায় ফেসবুকে প্রচারণাও চালাচ্ছেন, এটা কি খারাপ? অবশ্যই খারাপ, এখানে আমি একটু ছোট করে বলি, আমি তরুণদের প্রতিনিধি হয়ে বলছি, আমি গর্ববোধ করি যে আমার বইটি স্যার পড়েছেন, পড়ে এই গালমন্দ করেছেন, এই জায়গাটা প্রশংসা করেছেন, এটা আমার অ্যাচিভমেন্ট, কিন্তু আমার অ্যাচিভমেন্ট হয়ে গেছে এখন আমার বই কিন্তু চতুর্থ মুদ্রণ এসছে, বই নিয়ে কোনো আলোচনা নেই, কে কী বললো কোন জায়গাটা ভালো লাগলো, মুদ্রণ কিন্তু 300 কপি, মুদ্রণ নিয়ে অনেক কাহিনী আছে, 50 মুদ্রণ করছে, 20 নিয়ে মেলা ঢুকছে, লাইনে ছবি পোস্ট করছে, ইত্যাদি অনেক ফেক ঘটনা ঘটছে,
খারাপটা হচ্ছে বইয়েরই তো হচ্ছে, লেখকের আনন্দ কিন্তু আপনি লেখাটা পড়লেন, পড়ে সেটার একটা আলোচনা, সেটা বড় আর তো যিনি ভালো লেখক তিনি তো একটা পাচ্ছেনই না। তবে তানবীর আমি একটু বলি এখানে, এগুলি কিন্তু মানুষ বুঝে ফেলে, এই চালাকিগুলো সবাই বুঝে, অবশ্যই বুঝে। ওখানে মন্তব্যের ওখানে গেলে দেখবে, ওই মন্তব্যের ওখানে ঠিকই একজন একজন বলে ফেলছে, যেটা স্যার বললেন যে কত টাকা দিয়ে লাইনে দাঁড়িয়ে করে দাঁড় করিয়েছে, এই এই একটা মন্তব্য যথেষ্ট। আমি আমি ওই মাসুর আরিফের বিতর্কে বিতর্কে যাচ্ছি না, আমি হাসান ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন লেখক, আমি অসম্ভব পছন্দ করি তাকে, যে কোনো কারণেই হোক যেটা হয়েছে এটা দুর্ভাগ্যজনক সেটা আমি মনে করি। আর এটা ফুলিয়ে ফাঁপিয়ে যে আমাদের এই ফেসবুক ফেসবুক সম্প্রদায় এটাও একটা অনলাইন সম্প্রদায়, আচ্ছা যে এরকম প্রচুর পোস্টার ছাপায় এগুলি কি খারাপ, মানে মার্কেটিং, আমি এই একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বাপি তুলেছে, এই মার্কেটিংটা যদি এই বিপণনটা খুব ভালো হয় যদি প্রকাশক প্রকাশক লেখক নিজে করলে সেখানে দায়টা চলে যায় যে আপনি কেন নিজেকে প্রকাশ করবেন। আমি আমার কথা আমি বলি না, ভাই কিন্তু আমার আমার বইটা নিয়ে কেউ কথা বলে আমার নিজেরই সংকোচ হয় যে কি এমন লিখেছে, মানে আমি বলছি না যে বিনয় থাকাটা উচিত নয়, অধিকাংশ পত্রিকা বিজ্ঞাপন যে লেখক দেয় এটা নিশ্চয়ই আপনিও জানেন, না না, কিন্তু আবার একই সাথে এটাও তো সত্যি কথা তানবি ভাই, যে ওই বিজ্ঞাপনটা দেবার মতন আর্থিক সামর্থ্য প্রকাশের নেই, প্রকাশক এত পয়সা পায় না যে তিনি ওখানে বিপণন সে করছে, তার দায়িত্ব আপনি দেখেন, কিন্তু সেটা তো তার আয়ত আসছে। ফেসবুকে স্যার স্ট্যাটাস দিয়েছিলাম এই বইমেলা চলাকালীন, আমি একটা পত্রিকা পাতায় প্রায় দুই পৃষ্ঠা জুড়ে সব বইয়ের বিজ্ঞাপন, তাতে 20-30টা লেখক নিজেকে সাড়া জাগানো ঔপন্যাসিক দাবি করছেন। আমি লিখেছি যে এত সাড়া জাগানো ঔপন্যাসিক যখন আসছেন তখন তো আসলে মানে আমাদের ইচ্ছায় সাহিত্য সমৃদ্ধ, নিজেই নিজেকে সাড়া জাগানো লিখছে, সাড়া জাগানোটা কোথায় সাড়া জাগাচ্ছেন, সেটা সাড়া জাগাচ্ছেন সেই জায়গাটা আমি তার ফেসবুকের বন্ধু সম্প্রদায়ের ক্ষুদ্র একটি অংশে। এবং আমি এটাই বলি যে ধরেন লিখলো আমি সাড়া জাগানো আমি বিখ্যাত, তাতে কি আসে যে লোকে কি সেটা ট্রাস্ট করে না? মোটেও না। যেমন কেউ যদি এসে বলে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ আমি প্রথমে তাকে একটা সালাম দিয়ে, কারণ আমি মুক্তিযোদ্ধা শুনলে একটা স্যালুট দিবই, আমি দিয়ে বলি অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনার কার্ডটা দরকার নেই আমার, যে নিজেকে বীর মুক্তিযোদ্ধা বলে সে কত বড় মুক্তিযোদ্ধা আমি জানি না, তো কে যদি কেউ এসে বলে স্যার আমি তো তাহলে আমি আপনার নাম জানবো, কিন্তু বীর যদি হন আর বীর তো নিজেকে বলবে না, বীর তো নিজেকে চেপে রাখবে। যেমন আমার বন্ধু কায়সার হক খুব বিখ্যাত কবি, খুব দারুণ কথা, হ্যাঁ কিন্তু কায়সার হক জীবনে সে যুদ্ধ করেছে, মানে প্রথম সেনাবাহিনীর সদস্য, বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর যে কমিশন কোর অফিসার তাদের একজন সে, কিন্তু জীবনে একবারও সে কোথাও কোনো অনুষ্ঠানে যায়নি তার যুদ্ধ নিয়ে কথা বলার জন্য। তো এই হচ্ছে সত্যিকার অর্থে, কেন বলবেন ওনার কথা লোকে বলবে, আমি বলি এই যে আজকে বললাম, কিন্তু সে জীবনে তো পরিবারের সন্তান, আমার চাচা মারা গেছে ফ্রিডম ফাইটার, কোনোদিন বলিনি কিন্তু আমার প্রত্যেকটা গল্পে যুদ্ধের ছাপ, ওই যে ওই ওই ছোনা গল্প। এখানে আসলে আমি যেহেতু মেলার বিজ্ঞাপন নিয়ে আমাকেও প্রকাশকরা বলেছেন সবাই দেয় তোকেও, কিন্তু যেহেতু বন্ধু মানুষ তোকে 4-5 হাজার টাকা খরচ করতে হবে। আমি চিন্তা করলাম 5 হাজার টাকা দিয়ে বিজ্ঞাপন দেবো, আচ্ছা 5 হাজার টাকা আমি কতগুলো বই কিনতে পারি আমার নিজের, আমি তখন আমি আমার বইটা কিনে যারা বই পড়েন তাদের কাছে পাঠালাম, একটা 10 লাইনে হলেও রিভিউ আমার দরকার, তোমাকে ফ্রি বইটা দিচ্ছি, এই কাজটুকু। কিন্তু আমি নিজে নিজেকেই সাড়া জাগানো সাহিত্যিক, এই দুভাবে ভাবে আপনি ওভাবে ভেবেছেন, আরেকজন ভেবেছে যে তানভীর তারেকের যেমন নিজের নাম ছাপানোর দরকার নেই, আরেকটা লোকের হয়তো নিজের নাম আব্দুল কুদ্দুস, সেটা যদি না লেখে সাড়া জাগানো লেখক আব্দুল কুদ্দুস তাহলে হয়তো তাকে কেউ চিনলো না, এই জন্য হয়তো লেখে। যে কয়েকদিন আগে একটা ট্রল হয়েছে স্যার যে আগে লেখকরা জনপ্রিয় হতেন আর এখন জনপ্রিয়রা আমাদের দেশে একটা ক্রান্তিকাল চলছে, ক্রান্তিকাল মানে খারাপ তা না, ভালো দিকও আসতে পারে, আমি ভালো দিকটাই দেখছি। আমরা সব কিছু অনেক দেরিতে শুরু করেছি এবং তাড়াহুড়া করে শেষ করতে চাচ্ছি। আমাদের চারুকলা শুরু হয়েছিল 1948 সাল থেকে, এই উপমহাদেশে তখন 2-3টি ধারারই শেষ হয়ে গেছে, আমরা কত দূর চলে এসেছি। আমাদের নাটক সত্যিকার অর্থে শুরু হলো 1971 সালের পরে, যখন নাটক দর্শনী বিনিময় শুরু হলো, কোথায় গেলাম? আমাদের টেলিভিশন একজনের পশ্চিমবঙ্গের দর্শক বসে হাড়ি পাতিল নিয়ে দেখতো, এখন তো আমরা নিজেরাই নিজেদের নষ্ট করছি, কারণ একটা সরকারি প্রতিষ্ঠান, আমরা জি বাংলা দেখছি এখন। হ্যাঁ, আমাদের টেলিভিশন যদি সরকারি প্রতিষ্ঠান হয়ে থাকে কত ভালোই হতে পারবে। আর সেই জন্য আমাদের যেটা আমরা অর্জন করার করছি, আমরা গত 10 বছরে আমরা যতদূর এগিয়েছি 30 বছরেও সেটা পারিনি, 40 বছরও পারিনি, সেটা আগামী 5 বছরে যতদূর যাবো হয়তো 10-20 বছরেও পারিনি। অর্থনীতির সঙ্গে সব কিছু সম্পৃক্ত, ওই যে জর্জ বোস সিনিয়র বলছিল না, ইজ দ্য ইকোনমি স্টুপিড, অর্থনীতি মজবুত থাকলে মানুষ সম্মান করে। যে বললাম না যে বাড়ি থেকে এসে যে আত্মীয় যে চেয়ারে বসার মতো দাবিদার হয়ে যাবে, বাংলাদেশে দাবিদার হয়ে গেছে, এখন সময় যাবে, হয়তো আরও 5টা বইমেলা যাবে, তখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাব
যেভাবে সারা জাগানো বলে কোনো লাভ হয় না। স্যার আমার কথা একটা জিনিস খুব অবাক লাগে যে ডিজিটাল বিপ্লব হয়েছে বাংলাদেশে, লোকে এখন থার্ড সেকেন্ড স্ক্রিনে চলে যাচ্ছে, ইউটিউব দেখছে, অনেক বেশি ইন্টারনেট আসক্ত, টেলিভিশন আসক্ত, ফলে বই থেকে কমে যাচ্ছে। এই ঘটনা তো পশ্চিমা বিশ্বেও হচ্ছে, হয়েছে, কিন্তু সেখানে তো বই পড়া কমে নাই, সেখানে তো ভালো সাহিত্যিক হওয়া কমে নাই, লোকে তো সারাক্ষণ যখন পশ্চিমে 60-এর দশক থেকেই টেলিভিশনের ব্যাপক ব্যবহার শুরু হয়েছে 50-এর দশক থেকে, জি, এবং তারাই তো উদ্গাতা, তাই না? তারাই তো এটা উদ্ভাবন করলো, তারাই এটা মালিকানা তাদের। তারা একটা সময় এসে ক্লান্ত হয়ে গেল, এটাকে বলা হয় স্ক্রিন ফেটিগ, পর্দা দেখে থেকে ক্লান্ত হয়ে গেছে। আমাদের সেই ক্লান্তি আসতে আরও 10 বছর লাগবে। আচ্ছা, এই ক্লান্তি আসতেই হয়, কিন্তু স্যার যে কোনো ফেটিগ একটা বিল্ট ইন ফ্যাক্টর বলে ওটাকে, যেমন একটা বিমানের একটা মেটাল ফেটিগ থাকে, অর্থাৎ যে তার একটা ক্র্যাক করবে, সেই জন্য ওই ক্লান্তিটা আসতে সময় লাগে। আমার মনে হয় দৃশ্য মাধ্যমে ক্লান্তি আমাদের আসবে খুব বেশি দিন না, তখন আমাদের মানে আমি এর সাথে যোগ করতে চাই স্যার, এর সাথে আসলে দায়িত্বটাও নেওয়া খুব জরুরি। ডিজিটাল আমরা বলছি, অনেক জায়গায় অনেক উন্নতি হয়েছে ডিজিটাল, কিন্তু প্রকাশক বা বই প্রকাশনার সাথে যে এটা রিলেট করা, এটা শুধু আমরা লেখকরা ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছি এর মধ্যে সম্ভবত। দেখেন, জে কে রোলিং শুধুমাত্র বই বিক্রি করে কি জীবনেও তার এই যে $100 কোটি ইনকাম করতে পারতেন? তার সাথে হ্যারি পটার যোগ হয়েছে, সাহিত্যের সাথে একটা মার্ভেলের প্রত্যেকটা সাহিত্যের একটা দৃশ্যায়ন। সুনীল দা, আমি মনে করি সুনীল দা নিজেও বলেছেন যে সত্যজিতের ওই ফরমেশন ছাড়া সুনীল দা কিন্তু এত মহির অবস্থায় যেতে পারতো না। এবারে বইমেলা একটা স্যার অনেক বড় বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমাদের মার্চ মাস মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেও কিন্তু বইমেলা এবার অনেক মুক্তিযুদ্ধের বই এসেছে, এবং মুক্তিযুদ্ধ নিয়ে এখন অনেক গবেষণা গ্রন্থ প্রকাশ হচ্ছে, সে ব্যাপারে কী বলুন স্যার? অবশ্যই, আমি তো মনে করি যে মুক্তিযুদ্ধ একটা জীবন্ত বিষয়, সেটি একটা সময় ছিল যে চাপা দেওয়ার মতো অবস্থায় চলে এসেছিল, তখনও বই বেরিয়েছে। অবাক লাগে যে একটা যুদ্ধ আমরা করেছি মাত্র 9 মাস, কত বই তার উপর হতে পারে। আমি কিছুদিন আগে একজন রাষ্ট্রপতির, মাননীয় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরওয়ার, উনি একটা বই লিখেছেন 71 সাল নিয়ে, ইংরেজিতে লিখেছেন, এখন বাংলায় লিখেছেন। আচ্ছা, তরুণরা দেখলাম কিনছে, কেন? কারণ তিনি একটা জনযুদ্ধ হিসেবে মুক্তিযুদ্ধকে বলেছেন এবং তার জন্য তার প্রচুর উৎসাহ তৈরি হয়েছে। তিনি একটা পার্সপেক্টিভ থেকে, তার বয়স ছিল মাত্র 7 বছর। আচ্ছা, 7? হ্যাঁ, তো একটা সময় 7 or 60? 7 ছিল যখন তিনি, জাস্ট 7 যখন তিনি মুক্তিযুদ্ধ হয় তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। আচ্ছা, সেই 7 বছরে বালকের চোখে মুক্তিযুদ্ধ, পরে যখন তিনি সামরিক বাহিনীতে গেলেন তখন তিনি লিখেছেন। এই গেল একটা গল্প, মুক্তিযোদ্ধারা বই লিখেছেন, সেক্টর কমান্ডাররা লিখেছেন, তারপর যারা মুক্তিযুদ্ধের যারা সংবাদ সংগ্রহ করেছেন তারা লিখেছেন, ফলে মুক্তিযুদ্ধ নিয়ে এত গবেষণা হয়েছে এবং আফসান চৌধুরী, আফসান চৌধুরী যে কাজগুলি করছেন, এবার বাংলা একাডেমি পুরস্কার মুক্তিযুদ্ধে পেয়েছেন, সুরমা জাহিদ নামে একজন আছেন যিনি বীরাঙ্গনা দিয়ে নিয়ে লিখেছেন, মানে এমন কোনো জায়গা নেই, মোস্তফা চৌধুরী নামে একজন যুদ্ধ শিশুদের নিয়ে একটা বই লিখেছেন, মানে পাশাপাশি কত কিছু নিয়ে লেখা যায়। যেমন আমি আমার যেটা কাজ করছি, আমি খুব ক্ষুদ্র পরিসরে কাজ করছি, কিন্তু আমি প্রচুর গ্রাম বাংলায় ঘুরে ঘুরে এই ওর পটুয়াখালীতেও গিয়েছি, আমি মাদের সঙ্গে কথা বলেছি, 6 জনের মধ্যে একজন হয়তো বলেছেন আমার সঙ্গে। আচ্ছা, এবং তার জবানিতে যে মুক্তিযুদ্ধ উঠে এসেছে সেখানে তার সন্তান হারানোর বিষয়টাই প্রধান, কিন্তু সেখানে একজন মা, যেমন সিলেটের এক মা, তো বলেন না মুক্তিযোদ্ধাও জানেন না, আবার পাকিস্তান আর্মিকে বলে শুধু বলেন খবিস, মানে পাকিস্তান সেনা খবিস হচ্ছে সিলেটের একটা গালি, পাকিস্তানির হচ্ছে খবিস, রাজাকার হচ্ছে খবিস, আর সোনার পোলারা হচ্ছে মানে আমার সোনার ফুয়া, এরা হচ্ছে গিয়ে আমার মুক্তিযোদ্ধা। তো মায়ের জবানিতে এই বিভাগ, আর কোনো রকম গল্প নেই। সুনামগঞ্জে গিয়েছি, হাসন রাজাকে দেখা যায় দেখার হাওয়ারে এক চাঁদনি রাতে, ইত্যাদি ইত্যাদি, ওখান থেকে একজন আস্তে আস্তে বলা শুরু করলেন একজন মুক্তিযোদ্ধা মায়ের গল্প। আরে বাহ, তো এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কথায় পাতায় জড়িয়ে পুরো বাংলাদেশের গ্রামেগঞ্জে মুক্তিযুদ্ধ এখনো অনাবিষ্কৃত। এই গল্প শেষ হবে না, সেটাই গল্প শেষ হবে না। সবচেয়ে বড় ধন্যবাদ তারেক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। আর দেখা হবে আপনাদের সাথে প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার আমাদের এই লাইভ আড্ডা ঘর
সকাল বেলার রোদ্দুর এই আয়োজনে ভালো থাকবেন।